এই যে দেখছেন ডাবল তলব, এই দুইটা তলব যদি আমি দিয়ে ডেলিভারি দিই, এখন ডেলিভারি দিব দেখেন, একটা তলব ভাড়া কত? 14 রিয়াল। এই যে ডেলিভারি এখানে লেখা আছে। ওকে, তার আগে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখেন। যে আমার অ্যাকাউন্টে আমি জাহাজের কাছে পাই 197 রিয়াল। ওকে, এখন আমি ডেলিভারি দিব, আবার এখানে যোগ হয়ে যাবে। এই যে একটা ডেলিভারি দিলাম, আবার আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাই কত হয়েছে, 211 রিয়াল। আবার একটা ডেলিভারি দিলাম, এই যে ডেলিভারি লেখা আছে, ইয়েস, ইয়েসে ক্লিক করবেন, শেষ। অর্ডারটি কোথায় জমাইছে? এখানে। আর আবার একটা কিন্তু অর্ডার আইভার্সি, অর্ডার ডেলিভারি দেওয়ার সাথে সাথে অর্ডার আইভার্সি, এটা অনেক দূরই, ধরবো না, ক্যান্সেল করে দিব। আবার দেখাই কত হয়েছে, 225 রিয়াল। দেখুন অর্ডারগুলো আইতেছি, অনেক দূরই দূরই অর্ডার, তো আমি এটা বন্ধ করে দিই। দেন তারপরে আবার একটা অর্ডার আছে, দেখেন হ্যাঙ্গার, এই যে আমি, আচ্ছা পাসওয়ার্ডটি দেখাইলাম না, এটা হচ্ছে আমার হ্যাঙ্গার, এই যে লগ আউটে ক্লিক করলাম, দেখছেন অর্ডার, এই যে 2:07 আপনার ইয়ে হইব, খাবার রেডি হবে 2:07। এই দুইটা তো জাহাজ দিলাম, এখন একটা হ্যাঙ্গার, আবার এটা লগ আউট মেরে দিবে, খালাস, শেষ। এটার কোনো, অনেকে অনেক ধরনের কথা বলে যে এটা এইটা, ভাই একটা কথা বলি, কারো কথা কান না দিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি নিজে চেষ্টা করতে হবে, নিজে আগ্রহ হতে হবে। আমাকে, আমি যখন আপনার নতুন আইডি খুলবো, কেউ আমাকে দেয় না, আমি 4-5টা রেস্টুরেন্টে গেছি যে ভাই কীভাবে খুলছেন, কোথায় যাইতে হবে, কেউ আমাকে বলে না। আপনি, আমি তো দেখাই দিই কীভাবে ডেলিভারি দিবেন, কীভাবে ইয়া করবেন, কেউ আমাকে বলে দেয় না। কোনো ঘুরতে 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 তারপরে একজনে বলে দিছে, তারপরে আমার সাথে যায় না, শুধু বলে দিছে এখানে যাও, জিগাইতে জিগাইতে মানুষকে জিগাইতে 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 জিগাইতেই তারপরে গিয়া আমি এই পার্ট টাইমের কাজটা আমি বেছে নিছি, আলহামদুলিল্লাহ। এটা যারা, আরও আগে তো আরও ভালো ছিল, এখনও যারা পারে, যারা কাজ করতে পারে, যে আমি কিন্তু 2টা অর্ডার ডেলিভারি দিলাম, হ্যাঙ্গারে কিন্তু এখন আমার কাছে অর্ডার আছে, অর্ডার কিন্তু চলে যান, এখন আছে। এখন আমরা বুলেট গতিতে যাবো, যাওয়ার পরে 2:07 অর্ডার রেডি হবে, অনেক দ্রুত যাবো, আবার গিয়ে কাস্টমারকে খাবারগুলো পৌঁছায় দিব, যেমন লেট না হয়, লেট হলে কিন্তু দেখেছে আবার ঘাম আসবে। তো কেন আমি এই ভিডিওটা বানাইলাম, আমাকে দেখি অনেকে অনেক ধরনের কথা বলে যে তুই নতুন আছে, তোর ডেলিভারি কাজ হয়, এটা এটা, বা নতুন পুরান এটা বিষয় না, যারা আপনার পার্ট টাইমে বা 2 টাকা ইনকাম করতে পারে এই কাজের মাধ্যমে, যদি উপকার হয়, আমি আপনাদেরকে আগ্রহ করতেছি, কেন দেখি যে আমি ভালো আছি, আপনিও যদি চেষ্টা করেন। আপনি নতুন হতে পারেন, আমি দেখেন আমি এখানে যেখানে থাকি কমার বেশি রাস্তাঘাট চিনি, কোথা দিয়ে আগে যাইতে পারবো, কোথা দিয়ে কেমনি যাইতে হবে, কাস্টমারের সাথে দেখেন 2টা অর্ডার নিয়েছি, 2টা অর্ডার কিন্তু একসাথে আসে না, একটা 20 মিনিট পর আছে, একটা এই অর্ডারটা পাইতে আমার 1 ঘন্টা লাগছে। এই যে এখন আবার হ্যাঙ্গার স্টেশন অর্ডার আছে, আমার তো 10 মিনিট আছে, আমি এখান থেকে যাইতে লাগবে আরও 20 মিনিট, কাস্টমার যদি ফোন দেয় কীভাবে কথা বলতে হবে এটাকে জানতে হবে, কাস্টমারকে বুঝ দিতে হবে, না হলে শরিকারে ফোন দিবে, শরিকা দেখবে যে তুমি কোথায় আছো, দেখবে যে আমি কোথায় আছি, যদি দেখে যে রেস্টুরেন্টে নেই, বলবে যে কী বলবেন যে মাথা মেয়ে দেরি লেট করতেছে, বলবে যে দে মাথামের সাথে আমি কথা বললাম, না দিতে বললে আপনি আরও ঝামেল হবে, তো কাস্টমারকে বুঝাইতে হবে। তো এই ছিল আজকে মূলত ভিডিওটা আর কি, যে দেখেন আমি 1 ঘন্টায় আপনার 28 রিয়াল ইনকাম করছি, 1 রিয়ালে 28 টাকা, বাংলাদেশের 1 টাকা 1 রিয়াল, সৌদি আরবে 1 রিয়াল 28 টাকা। বিসমিল্লাহ রহমান রহিম, গাড়ি স্টার্ট দিলাম, এখন আপনার জাম হচ্ছে আমার মাথার মধ্যে, হ্যাঙ্গার স্টেশনের। তো এইটা আর কি, তো অনেকে অনেক ধরনের কথা বলবে, ভাই আপনি যেখানেই থাকেন, এ জাহেজ হ্যাঙ্গার আমাকে 1 টাকাও দেয় না, উল্ডার আমার থেকে নেয় প্রতি মাসে 450 রিয়াল, 2টা অ্যাপ্লিকেশন, হ্যাঙ্গার, 1টা হ্যাঙ্গার, 2টা জাহেজ, আমার কোনো ফায়দা নাই। ফায়দা এইটাই যে আপনারা আমার ভিডিও দেখে এই কাজে আগ্রহ হইতেছেন, যে করতেছেন, অনেকে পারতেছে করতে, অনেকে পারতেছে না, কারণ এই কাজে নামলেই আপনার টাকা, মোবাইল কিনো, গাড়ি কিনো, ভালো মোবাইল ফোন কিনো, দেন রাস্তাঘাট চিনো, দেন বাসা বুঝো। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ভাই আপনি যদি নিজে চেষ্টা না করেন, তাহলে কেউ আপনাকে, আমিও আপনাকে পথ দেখাই দিব না, আমার পথ আমি নিজে নিজে বাই করছি, আমি আপনাদের দেখাই দিব, আমি আপনাদেরকে দেখাই দিব এইটা কিন্তু আমি আগে দেখি নাই, যখন আমি এই কাজে আমি আসছি, বুঝছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা ভালো, দেখেন অনেক মানুষ আছে খারাপ কথা কমেন্ট করে, খারাপভাবে দেখে, তো এটা হচ্ছে ওনাদের ব্যাপার, এটা আমার বিষয় নিয়ে কোনো দেখার বিষয় না। তো এইটাই আর কি আপনাদেরকে দেখালাম, আমি ডেলিভারি দিছি, দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো যোগ হয়ে গেছে, 1 মাস পরে যাব, এখন গেলে এখনই আমাকে, কালকে গিয়ে যদি আমি অফিসে যাই যে আমার 200 টাকা লাগবে, গেলে আমার এই টাকাটা দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না, গেলে এই টাকাটা আমাকে দিয়ে দিবে। তো এই ছিল আজকে মূলত ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড একটাই কথা, আপনারা যারা খারাপ কমেন্ট করেন, দেখেন ভাই এখন আপনার কাছে খারাপ লাগতে পারে, যখন ভালো লাগবে অবশ্যই আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পারবেন। আর আপনি অনেকেই বলেন যে আমি তো কাজ করি, তুমি এত দেখাও করে, আপনি পারলে আপনার পাশের জনকে আপনি এই কাজে আনেন, লাগান, আমাকে খারাপ কমেন্ট বাজে কমেন্ট না করে
আপনি যদি পারেন আপনি যেখানে থাকেন না কেন ওই ভাইদেরকে আপনি সহযোগিতা করেন, আপনাদের অফিসে দেন। আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমি আপনার এই কাজে আমি করব, আপনার এই কাজে আমি করব, কিন্তু আমাকে কেউ দেখাই দেয় নাই যে হ্যাঁ একাই এই মক্তব আছে, এই অফিসে যাও, এই অফিসে যাও। যখন আমি রাস্তাঘাট চিনি ফেলছি, মানুষের সাথে পরিচয় হয়েছি, তখন গিয়ে আর কোনো সমস্যা হয় নাই। তো এইটি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন অনেক দ্রুত যাইতে হবে, কারণ একটা অর্ডার আইলিছে হ্যাঙ্গারের, যেটা দুইটা সাথে আপনার অর্ডার রেডি হবে। আপনাদেরকে আমি দেখাইছি, এখন বাজে যে দুইটা, সাত মিনিট আমি যাইতে পারবো না, কমসে কম 15 মিনিট লাগবে।